200-এরও বেশি আসন পেয়ে পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসীন তৃণমূল কংগ্রেস, আর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে মঙ্গলবার রানাঘাট মুখ্য ডাকঘরে আবির খেললেন জাতীয়তাবাদী ডাকঘর কর্মচারী সংগঠনের সদস্য সমর্থকরা। FNPO সংগঠনের সদস্যরা এদিন কোভিড বিধি মেনে নিজেদের মধ্যে আবির খেললেন। উপস্থিত সকলের কপালে সবুজ আবিরের টিকা লাগিয়ে তারা আনন্দে মাতলেন। এ বিষয়ে জাতীয়তাবাদী ডাকঘর কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। আজ রানাঘাট হেডপোস্ট অফিসে ভারত সরকারের সমস্ত কোভিড নিয়ন্ত্রণ বিধি মেনে আমরা এই আবির খেলা খেললাম। এটা আমাদের মূলত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় তৃতীয়বারের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং এক ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে পুনরায় বাংলায় শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছেন। সেই আনন্দে আমরা আজকে সবুজ আবির খেললাম। সবাইকে কপালে তিলক পরিয়ে দেওয়া হলো। আপনারা জানেন করোনা ভাইরাস যেভাবে বাড়বাড়ন্ত হয়েছে, তাতে কোভিড নিয়ন্ত্রণ বিধি মেনে এই সামান্য কপালে আমরা টিপ দিয়ে এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি আজকে সম্পূর্ণ করলাম। কী নাম আপনার? আমি চন্দন ঘোষ, NUP4 পোস্টম্যান অ্যান্ড MTS গ্রুপ সি সংগঠনের অল ওয়েস্ট বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট এবং সাউথ নদিয়া ডিভিশনের ডিভিশনাল সেক্রেটারি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।